নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিমল মিত্রের লেখা একটি ছোট গল্প, মানুষ। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি হিট করে দেবেন, যাতে বাংলা সাহিত্যের নতুন কোনো অডিও স্টোরি আসলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এছাড়া বলে রাখি, আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা 40% আমাদের ভিডিও দেখছেন, এছাড়া 60% বাইরের বন্ধুরা এসে আমাদের ভিডিও দেখছেন। তাদের কাছে অনুরোধ করছি, তারা আমাদের চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে নেয়, তাতে আমাদের এরকম কাজ করতে উৎসাহ আরও বাড়বে। শুরু করছি আজকের নিবেদন, বিমল মিত্রের লেখা ছোট গল্প, মানুষ। বহুদিন আগে বছর কয়েকের জন্য একটা খবরের কাগজের অফিসে চাকরি করেছিলাম। খবরের কাগজের চাকরি একটু আলাদা ধরনের চাকরি। পৃথিবীর নানা খবরের মধ্যে বসেও নিজেকে কেমন নিঃসঙ্গ মনে হয়। অভিজ্ঞতাটা অভিনব, অন্তত আমার কাছে তো তাই মনে হয়েছিল। প্রত্যেক দিন ভোরবেলা সারা পৃথিবীর খবর পড়ে মানুষ যেই স্বাদ পায়, যারা খবর তৈরি করে, মানে খবর লেখে, ছাপায়, সাজায়, তারা কিন্তু সেই স্বাদ পায় না। রেলের অফিসের কেরানির কাছে যেমন ফাইল, খবরের কাগজের সহসম্পাদকের কাছে খবরও ঠিক তাই। এই অফিসের চাকরি সূত্রেই আমি দুর্গাপ্রসাদের কথা জানতে পারি। অনেকদিন পরেই আবার সেই দুর্গাপ্রসাদের সংবাদ পেলাম। সেদিনই আমাদের এক সহকর্মী এসে হঠাৎ করে খবরটা দিলে। শুনেছেন কাণ্ড? কি কাণ্ড? আপনাদের সেই ট্যাক্সি ড্রাইভার দুর্গাপ্রসাদ, সে তো অ্যারেস্ট হয়েছে, একটা ছোট মেয়ের গলা থেকে হার ছিনিয়ে নিয়েছিল। খবরটা আমিও দেখলাম। খবরটা ছোট হলেও আমার কাছে গুরুত্ব ছিল অনেকখানি, কারণ এই দুর্গাপ্রসাদেরই খবর একদিন বড় করে ছাপিয়েছিলাম আমাদেরই কাগজে। সামনের পাতায় তার খবরটা দিয়ে উপরে তার চেহারার একটা ব্লকও ছাপিয়ে দিয়েছিলাম। ঘটনাটা আমাকে বেশ ভাবিয়ে তুলল। শেষকালে দুর্গাপ্রসাদ কিনা এরকম একটা চুরির ব্যাপারে জড়িয়ে পড়ল। আসলে কিন্তু আমি দুর্গাপ্রসাদকে চিনতামই না। দুর্গাপ্রসাদ যে আমাদের পাড়াতেই থাকতো তাও জানতাম না। দুর্গাপ্রসাদ এই কলকাতা শহরে ট্যাক্সি চালাতো। 8-10টা ট্যাক্সিওয়ালার মতোই সারা দিন রাত গাধার খাটনি খেটে 5-10 টাকা রোজগার করত। কচিত কদাচিত আমার কয়েকবার রাস্তায় দুর্গাপ্রসাদের সাথে দেখা হয়েছে। গাড়িতে প্যাসেঞ্জার থাকলে এক হাত তুলে নমস্কার করেছে, আর যখন প্যাসেঞ্জার থাকতো না তখন আমার পাশে এসে গাড়িটা থামিয়েছে, বলেছে, কোথাও যাবেন নাকি স্যার? বলতাম, না তুমি যাও, আমি ট্রামেই যাব। রোজ রোজ অফিসে ট্যাক্সি করে যাওয়ার সামর্থ্য ছিল না বলে যে তার ট্যাক্সিতে চড়তাম তা নয়, চড়তাম না এই কারণে যে দুর্গাপ্রসাদ আমার কাছ থেকে ট্যাক্সির ভাড়া নেবে না। অথচ ভাড়া না নেবার মতন অবস্থান নয় দুর্গাপ্রসাদের। দুর্গাপ্রসাদ ট্যাক্সি চালালেও নিজে ম্যাট্রিক পাস, থার্ড ডিভিশন হলেও কি পাস তো, কিন্তু ঠিক অন্য ট্যাক্সি ড্রাইভারদের সাথে নিজেকে সমগোত্রীয় মানতে পারত না। দুর্গাপ্রসাদ ট্যাক্সি চালাতো বলে একটু দুঃখ ছিল তার মনে। বলতো, দাদা শেষে যেই ট্যাক্সি চালাবো তাহলে তখন পয়সা খরচা করে সময় নষ্ট করে কেন যে লেখাপড়া শিখলাম কে জানে। আমি বলেছিলাম, লেখাপড়া শিখে ভালোই তো করেছো দুর্গাপ্রসাদ, লেখাপড়া কি সবসময় করতে হয় টাকার জন্যে? লেখাপড়ার অন্য নাম আছে। তা তার দুঃখ করবার কারণ ছিল বয় কি, আমাদের পাড়ার কাছে একটা বস্তি বাড়িতে দুর্গাপ্রসাদ থাকত। বউ ছেলে মেয়ে বাপ মা নিয়ে বড় কষ্টে দিন কাটাত। দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছিল, কিন্তু আয় তো তার বাড়ছিল না। আর সে তার পরিবারটার ভরণ পোষণ চালানোর জন্য খাটত গাধার মতন। আগে ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে যেত,
দুপুর দুটো নাগাদ বাড়িতে খেতে আসতো, শেষের দিকে আর তাও আসতো না। রাস্তাতেই কোনো হোটেলে রুটি সবজি খেয়ে নিয়ে আবার স্টিয়ারিং ধরত। এমনই করে উদয়াস্ত খাটনি খেটে যে কটা টাকা রোজগার করত তাতেই কোনো রকমে দুবেলা দুমুটো জুটত। অবস্থা যখন তার এরকম, ঠিক সেই সময়ে আমার সাথে দুর্গাপ্রসাদের পরিচয় হলো। আমাদের অফিসের এক রিপোর্টার একদিন এক মার্চেন্ট অফিসের এক সাহেবকে আমার কাছে নিয়ে এলো। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? বুঝেছিলাম একটা কোনো খবর ছাপানোর ব্যাপার নিশ্চয়ই, কিন্তু খবরটা যে দুর্গাপ্রসাদ সম্পর্কিত সেটা বুঝতে পারিনি। বেশ অবস্থাপন্ন সাহেব, খাস বিলেতি জাত, আয় তখনও বিলেতি গন্ধ কাটেনি। ব্যাপারটা সব মন দিয়ে শুনলাম। সাহেব এয়ারপোর্ট থেকে দুর্গাপ্রসাদের ট্যাক্সিতে আসছিলেন। সে ময়রা স্ট্রিটের বাড়িতে পৌঁছে ভাড়া মিটিয়ে দিয়ে যথারীতি নেমে যান। রাত তখন প্রায় 12টা। বোধহয় হুইস্কির নেশাটা মাথায় একটু বেশি কাজ করে ফেলেছিল, তাই তখন খেয়াল ছিল না যে সঙ্গের মালপত্র ঠিকঠাক নামানো হলো কি না। আর দুর্গাপ্রসাদও অন্ধকারে ঠিক কিছু ঠাউর করতে পারেনি। তারপরে দুর্গাপ্রসাদ আর ভাড়া খাটেনি, খালি ট্যাক্সি নিয়ে সোজা গ্যারেজে তুলে দিয়েছে। পরদিন সকালে গ্যারেজে গিয়ে গাড়ি বার করতেই প্রথমেই তার চোখে পড়ল, পেছনের সিটের এক কোণে একটা হ্যান্ডব্যাগ পড়ে রয়েছে। বাহারি দামি হ্যান্ডব্যাগ, বিলেতি চামড়ার তৈরি। কি কৌতূহল হলোই না দুর্গাপ্রসাদের, মুখটা খুলে ফেললে। তারপরেই নজর পড়ল ভেতরের জিনিসপত্রগুলোর দিকে। মিস্টার হপকিন্স বললেন, এটার ভেতরে 80,000 টাকার ভ্যালুয়েবল জিনিস ছিল, উইথ গ্যাস অ্যান্ড কাট। আমার ওয়াইফ কা নেকলেস থা বাড়ি কা উসকাই তো প্রাইস কম সে কম 80,000 হোগা। তাছাড়া একটু 80,000 কা ফাউন্ড পেন ভি থা। পরের দিন মতলব দুসরা দিন সুবাহ ইয়ে ট্যাক্সি বালা বাবু আপকা সব কুছ মুঝকো বাপস দে গয়া। বাংলা হিন্দি আর ইংলিশ মেশানো কথায় বিদেশি বাবু যা বলল তা ভালোই বুঝতে পারলাম। দুর্গাপ্রসাদ পেছনেই দাঁড়িয়েছিল, দেখলাম তার দিকে। দুর্গাপ্রসাদকে সেই আমি প্রথম দেখলাম। রোগা ছিপছিপে চেহারা, দাঁতগুলো বড় বড়, মুখখানা সরলতায় মাখা। মিস্টার হপকিন্স আবার বললেন, আমি তো ওকে 500 চিপস বুকস দিতে চাইছি, কিন্তু সে কিছুতেই নিতে চাইছে না। আমি দুর্গাপ্রসাদের দিকে চেয়ে বললাম, কেন নিচ্ছ না কেন টাকা? সাহেব তো তোমাকে খুশি হয়ে বকশিস দিচ্ছে। দুর্গাপ্রসাদ বলেছিল, হুজুর ও আমি নিতে পারবো না, ভগবান ওনার জিনিস ওনাকে ফিরিয়ে দিয়েছে, আর আমি বা কে? আর ওই 500 টাকা নিয়ে কি আমার দুঃখ ঘুচবে? একমাত্র উপরওয়ালা ছাড়া আমার দুঃখ কেউ ঘোচাতে পারবে না। আমি সেদিন দুর্গাপ্রসাদের মতন একটা গরিব ট্যাক্সি ড্রাইভারের মাহাত্ম দেখে চমকে উঠেছিলাম। দুর্গাপ্রসাদকে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? দুর্গাপ্রসাদ বললে, বাবু ওই বিহারের আড়া জেলায়। এইখানে কলকাতায় কোথায় থাকছো? দুর্গাপ্রসাদ যে ঠিকানা বললে সেটা আমার পাড়া। আমি অবাক হয়ে গেলাম। খবর নিয়ে জানলাম বাড়িতে বাপ মা মেয়ে বউ ছেলে সবাই আছে, 10-5 জনের মতন তারও অভাবের সংসার, নুনান্তে পান্তা ফুরোয়। কিন্তু এত অভাবের মধ্যেও যে সে সততা বজায় রাখতে পেরেছে এটা কিন্তু বিরাট ব্যাপার। রিপোর্টার বন্ধুটি বললে, মিস্টার হপকিন্সের ইচ্ছে যে এরকম সততাপূর্ণ ট্যাক্সি ড্রাইভারের কথা আমাদের খবরের কাগজে ছাপা উচিত, তাতে দেশের মানুষ আরও বেশি জাগরিত হবে। পাবলিকের ধারণা এ যুগে মানুষের মোরালস নষ্ট হয়ে গেছে, এই ঘটনায় তাদের ধারণা অন্তত একটু কিছু বদলাবে। আমিও ভেবে দেখলাম কথাটা ভাববার মতন। তখনই ফটোগ্রাফার ডাকিয়ে দুর্গাপ্রসাদের একখানা ছবি তুলিয়ে নিলাম। সেই ছবি দিয়ে ব্লক করে একটা নিউজ লিখে আমাদের সামনের পাতায় বড় করে ছাপিয়ে দিলাম।
খবরটা প্রথম পাতায় ছাপানোর জন্য বহু পাঠকের চোখে পড়ল এবং প্রচুর চিঠিও এলো দুর্গাপ্রসাদের প্রশংসা করে। আমি আবার সে সমস্ত চিঠি তার বাড়ির ঠিকানায় পিয়ন দিয়ে পাঠিয়ে দিলাম। তারপর থেকেই দুর্গাপ্রসাদের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ল। একদিন দুর্গাপ্রসাদ তার বাড়িতে আমাকে নিয়ে গিয়ে বাপ মা বউ সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল, চা খেতে দিল। দুর্গাপ্রসাদের ছেলে মেয়েদেরকে দেখলাম, কত দারিদ্রের চিহ্ন তাদের মুখে চোখে। বাড়িটা ঠিক বাড়ি নয়, একটা তক্তপোষের দোকানের পেছন দিকে একটা খুপড়ি ঘর। রাত্রে বাপ মা ওই তক্তপোষের উপরে শুয়ে কাটায়, আর সকাল হলে বাড়ির ভেতরে গিয়ে ঢোকে। দেখছিলাম আর ভাবছিলাম, এই দারিদ্রতার মধ্যে কাটিয়েও দুর্গাপ্রসাদ এত নির্লোভ হতে শিখলো কিরকম করে? কে তাকে এই শক্তি দিল? ভগবানের ওপর এই অচল অগাথা বিশ্বাসের শক্তি, এই হলো সেই দিনকার সেই দুর্গাপ্রসাদ। তারপর তার সাথে দেখা হয়েছে মাঝে মাঝে, দেখা হলেই আগের মতন আবার হাত তুলে নমস্কার করেছেন, ট্যাক্সি চাই কিনা জিজ্ঞাসা করেছে। দেখে আনন্দ হতো দুর্গাপ্রসাদের চেহারা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, স্বাস্থ্যের মধ্যে জৌলুসের ছাপ পড়েছে, গায়ে ভালো জামা কাপড় উঠেছে, সিগারেটও খেতে দেখেছি মাঝে মাঝে। তাতে দুর্গাপ্রসাদ সম্বন্ধে আমার ধারণার কোনো ইতর প্রসার হয়নি, বরং আনন্দই হয়েছে এই ভেবে যে সৎ পথে থেকে দুর্গাপ্রসাদ নিজের আর্থিক অবস্থার উন্নতি করেছে। একদিন দুর্গাপ্রসাদ দেখা করে বললে, আচ্ছা দাদা, আপনি হয়তো শুনে খুশি হবেন, আমি না একটা জমি কিনেছি। বাবা বা, খুব ভালো কথা, কোথায় কিনেছো? দাদা, লেক গার্ডেন্সে। কত করে কাটা পড়লো? 800 টাকা। বেশি টাকা আর কোথায় পাবো? না খেয়ে না পড়ে যে টাকাটা জমিয়েছি সেইটা দিয়েই ওই 1.5 কাঠা জমি কিনলুম। দুর্গাপ্রসাদকে খুবই সাধুবাদ জানালাম। একটু পরে দুর্গাপ্রসাদ একটা থাকবার ঘরও করেছিল সেখানে, সে খবরও আমাকে দিয়ে গেছিল। দেখতে যাওয়া হয়নি, আর জায়গাটা একটু দূরে হয়ে যাওয়াতে তার সাথে যোগাযোগও অনেকটা কমে গেছিল। আমি এইটুকুনি ভেবে নিয়েছিলাম সে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছে, কিন্তু তার গ্রেপ্তার হওয়ার খবরে আমি সত্যি সত্যি চমকে উঠলাম। যেই বন্ধুটি খবর দিল সেই বলল, আমাদের বাড়ির কাছেই তো ওর বাড়ি, কাল ওর বুড়ো বাপ এসেছিল জামিনের জন্য বলতে। বললাম, হঠাৎ চুরি করতে গেল কেন? তা জানি না ভাই, তোমার জানাশোনা লোক বলে তাই তোমাকে বললাম। তার তো নিজের বাড়ি আছে। তা তো আছেই, এখন সেটা একতলা করেছে, এই কবাস হলো। ছেলে মেয়ে বউ বন্ধু বললে? তারাও আছে। তাহলে কি নেশা ভাঙ ধরেছিল ইদানিং? বন্ধু বললে, না তা তো জানি না, শুনলাম একটা ছোট মেয়ে তার মায়ের সাথে ও ট্যাক্সিতে উঠে গড়িয়া যাচ্ছিল, সময় হবে প্রায় ওই রাত 10টার কাছাকাছি। মহিলাটি যখন ভাড়া চুকিয়ে দিয়ে নেমে গেছে, সেই সময় নাকি দুর্গাপ্রসাদ ছোট মেয়েটার গলার নেকলেস ছিনিয়ে নিয়ে ট্যাক্সি চালিয়ে পালাচ্ছিল। জিনিসটা ঠিক বিশ্বাস করতে ইচ্ছা হলো না আমার। যেদিন ও গরিব ছিল সেদিন অতগুলো টাকা লোভ সামলাতে পেরেছিল দুর্গাপ্রসাদ, তারপর এখন তো তার অবস্থা ভালো হয়েছে, তাহলে একটা ছোট মেয়ের হাড়ের দিকে তার নজর পড়বে? কদিন বড় দুশ্চিন্তায় কাটালাম, ছটপট করতে লাগলাম অশান্তির তাড়নায়। মনে হলো দুর্গাপ্রসাদের এই দুর্ঘটনা যেন আমার নিজের জীবনেরই এক দুর্ঘটনা। দুর্গাপ্রসাদ যেন আমার বিশ্বাসের মূলে গিয়ে আঘাত দিয়েছে, যেন আমার এতদিনের ধ্যান ধারণা বুদ্ধি বিবেচনার ভীত নাড়িয়ে দিয়ে কোথায় চলে গেছে। আমি আর থাকতে পারলাম না, একদিন গেলাম দুর্গাপ্রসাদের নতুন ঠিকানার উদ্দেশ্যে। গিয়ে দেখলাম বেশ একতলা একখানা বাড়ি, পাশেই একটা গ্যারেজ। গিয়ে ডাকতেই দুর্গাপ্রসাদের বুড়ো বাপ বেরিয়ে এলো, সব কথা বলে কাঁদতে লাগলো বুড়ো মানুষটা। তারপরে দুর্গাপ্রসাদও বেরিয়ে এলো, আমাকে দেখে মাথা নিচু করে রইল। বললাম, যা শুনছি তা কি সব সত্যি? কোনো উত্তর দিলে না দুর্গাপ্রসাদ। আবার জিজ্ঞাসা করলাম, কবে কেস উঠবে কোর্টে? আসছে
15 তারিখে। আমি দুর্গাপ্রসাদে সেই চুপ করে থাকা দেখে সব বুঝতে পারলাম। মনে হলো নিজের কাছেই যেন নিজে বিরাট অপরাধী। নিজের মুখের দিকে নিজে তাকাতে পারছে না তো, সে আমার মুখের দিকে তাকাবে কী করে? আমি বললাম, সেদিন তো আরও গরিব ছিলে তুমি দুর্গাপ্রসাদ, তখনই তোমার টাকার বেশি দরকার ছিল। সেদিন সেই 80,000 টাকার লোভ সামলাতে পারলে, আর আজ এই সামান্য একটা নেকলেসের লোভ সামলাতে পারলে না? কেন এমন হলো বলো তো, কিসের জন্যে এমন করতে গেলে? দুর্গাপ্রসাদ তেমনি করেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বললাম, কি হলো, কথা বলো, কথার উত্তর দাও। তবু দুর্গাপ্রসাদ চুপ। আমি আর কোনো জবাব আদায় করতে পারলাম না তার মুখ থেকে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তার বাড়ি ছেড়ে চলে এলাম। তারপরেও খবর রেখেছি তার। মামলা হলো যথারীতি। দুর্গাপ্রসাদ পয়সা খরচ করে ভালো উকিলও দিলে। মাসের পর মাস দিন পড়তে লাগলো। শেষে একদিন রায়ও বেরোলো। রায়ে একদিন বেকসুর খালাসও পেয়ে গেল দুর্গাপ্রসাদ। কিন্তু সেই থেকে আর আমার সাথে আর কোনো যোগাযোগ রইল না দুর্গাপ্রসাদের। মামলায় দুর্গাপ্রসাদের জেল হলেই আমি যেন খুশি হতাম, আর আমার মনে হয় দুর্গাপ্রসাদও যেন তাতেই খুশি হতো। যেমন অনেকে রেস খেলতে গিয়ে হেরে খুশি হয়।